ইভেলিতে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন আর আপনি ভোগান দিতে পারবেন না, এটা কি কখনো হয় নাকি? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের অর্ডার করা প্রোডাক্ট যদি ইভেলি কর্তৃপক্ষ থেকে ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনি টাকাটা কিভাবে রিফান্ড আনবেন। যেমন কয়েকদিন আগে আমি সাইক্লোন থেকে ছয়টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, বাট আমার সেই প্রোডাক্টটা তারা কিছুদিন পরে ক্যান্সেল করে দিয়েছে। ছয়টা প্রোডাক্টের ভিতরে তারা একটা প্রোডাক্ট পিকটো করেছিল, মানে সেলারকে যে ইনভয়েসটা আছে সেটা পাঠাইছে যে এই প্রোডাক্টটা যে অর্ডার করছে তাকে দিয়ে দাও, কিন্তু সেলার আমাকে তো প্রোডাক্ট দিলই না। পরবর্তীতে আমি সেই প্রোডাক্ট লোভে পড়ে আরও পাঁচটা অর্ডার করলাম, তো এটাও দিল না, পরে আমার প্রত্যেকটা অর্ডার তারা ক্যান্সেল করে দিয়েছে। তো আমি যখন রিফান্ড প্রসেসের জন্য গেলাম, দেখলাম যে তাদের অ্যাপের ভিতরে কিছু আপডেট এসেছে, যে আপডেটগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রিফান্ডটা জাস্ট নেবেন বা রিফান্ডটা সাবমিট করবেন, কিভাবে রিফান্ডটা সাবমিট করবেন। যদি জানতে ইচ্ছা হয় ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, না হলে আমাদের ভিডিও কিন্তু আপনারা আর কখনোই খুঁজে পাবেন না। তো চলুন চলে যাই ডিরেক্টলি ভিডিওতে। অলরাইট, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে যাওয়ার পরে আমার ইভেলি অ্যাপটা দেখতে পাচ্ছেন আমি ওপেন করেছি। এখন আমি এখান থেকে আমার অর্ডার লিস্টে চলে যাব। অর্ডার লিস্টে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইন বাই লাইন করে প্রোডাক্ট আমাকে তারা ক্যান্সেল করে দিয়েছে। আপনারা অনেকেই মনে করেন হয়তো বা ইভেলিতে আমি কোনো জব করি বা ইভেলি থেকে আমাকে স্পন্সর করে, এরকম কোনো ব্যাপার না। আমি ইভেলি থেকে হিউজ পরিমাণ অর্ডার করি প্রোডাক্ট, এই জন্য চিন্তা করলাম যে আপনারা অনেকে যেহেতু অর্ডার করে অনেক প্রবলেমে ভোগেন, তাহলে কিছু প্রবলেম যদি আমি সলভ করতে পারি সেটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? কারণ আমাদের অনেক বড় একটা কমিউনিটি আছে, যেহেতু আপনারা 200K সাবস্ক্রাইবারের বেশি আমার চ্যানেলটাকে ফলো করেন, সো এই জন্য ভিডিওটা আমি করে থাকি। আর আপনারা ইভেলির ভিডিওগুলোতে কিন্তু রেসপন্সও অনেক বেশি করেন। এখন আপনারা অনেকেই বলবেন অনেক কথা বলতেছেন, অনেক বেশি বকবক করি, কিন্তু বকবক করি এই কারণে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখন আমি অর্ডার লিস্টে চলে আসার পরে আমি এখান থেকে ক্যান্সেল লিস্টে চলে যাব। ক্যান্সেল লিস্টে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট যারা ক্যান্সেল করেছিল, আমি প্রত্যেকটাই আমি রিফান্ড রিকোয়েস্ট করেছি, একটা প্রোডাক্ট আমি রিফান্ড রিকোয়েস্ট করিনি, কারণ আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এটা চেঞ্জ হয়েছে। তো এই রিফান্ড যে ক্যান্সেল অর্ডারটা আছে এটার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন 1804 টাকা আমি পেমেন্ট করেছিলাম, আর এটা দেখতে পাচ্ছেন নোভা ব্র্যান্ডের NV3020R স্ট্যান্ড ফ্যান, 18 ইঞ্চি হোয়াইট কালারের। তো এই প্রোডাক্টের মার্কেট ভ্যালু তখন ছিল মেবি 7000 টাকা বা 6000 টাকার মতো, এটা আমি দারাজে দেখেছিলাম চেক করে, বাট পরবর্তীতে দেখলাম তারা যেহেতু সাইক্লোন অফারটা দিচ্ছে, হতেও পারে, কারণ এর আগে আমি অল্টনের কয়েকটা ফ্যান কিনেছিলাম যেটা আসলেই খুবই কম মূল্যে কিনেছিলাম, মানে শোরুম প্রাইস থেকে বলতে গেলে অর্ধেকের অর্ধেক। যাই হোক, এখন আমি এটা আপনাদের রিফান্ড প্রসেস করে দেখাচ্ছি। এখান থেকে 3 ডট লাইনে আমি ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে রিফান্ড রিকোয়েস্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে ইভেলির এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমাদের কিন্তু আগে ম্যানুয়ালি নাম্বার সেট করতে হতো। এখন অনেক সময় হয় কি, আমরা অনেক টাকা যখন পেমেন্ট করি আমাদের একটা বিকাশে বা একটা নগদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, এই জন্য বিভিন্ন নাম্বার দিয়ে আমরা পেমেন্ট করে থাকি। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না, সেক্ষেত্রে আপনাদের ইভেলি অ্যাকাউন্টে টাকাটা নিতে হবে। ইভেলি অ্যাকাউন্ট থেকে দেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে কাস্টমার কেয়ারে কল করে ওই টাকাটা রিফান্ড নিতে হবে। আপনাদের আগে থেকে আমি বলে দিলাম, কারণ একটা নাম্বার থেকে কিন্তু 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা অনেক সময় আপনারা পেমেন্ট করেন না, ভেঙে ভেঙে পেমেন্ট করেন, কিন্তু একসাথেও কিন্তু পেমেন্ট করা যায়। একসাথে আপনি 4-5 লাখ টাকাও কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এত টাকা আমার অ্যাকাউন্টে আমি নিব কোথা থেকে? এটা নেওয়ার জন্য আপনাদের যে কোনো এজেন্ট পয়েন্টে যেতে হবে, তারা পার্সোনাল নাম্বারে অনেক টাকা রাখে, এই টাকাগুলো দিয়ে দিয়ে আপনাকে জাস্ট ওই টাকাটা দিয়ে দেবে। হয়তো বা একদিনে নাও হতে পারে, 2 দিন সময় লাগতে পারে, আপনার টাকাটা তারা ম্যানেজ করে দিবে, দেন আপনি পেমেন্ট করতে পারবেন। আবার অনেকে একটা কথা জিজ্ঞেস করেন যে আমি অর্ডার করার পরে কত ঘন্টা পরে পেমেন্ট করব। তারা সময় দেয় 72 ঘন্টা, এটা হচ্ছে অফিসিয়ালি তাদের বলা, বাট অনেক সময় দেখা যায় তারা 5-10 দিনও রেখে দেয় পেমেন্ট করার জন্য, কারণ ইভেলির কিন্তু ভাই টাকার দরকার। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড নামে একটা অপশান তারা তৈরি করেছে, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের নগদ, বিকাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটা দিয়েই আমরা পেমেন্ট করি না কেন, ওই পেমেন্টের যে লিস্টটা আছে বা যে ইনভয়েসগুলো আছে তাদের সিস্টেমে কিন্তু তারা সেভ করে রাখতেছে। তো আমি যখন এখানে সাবমিট করব, আমাদের যে নাম্বার থেকে বা যে কার্ড থেকে আমরা পেমেন্ট করেছিলাম এখানে অটোমেটিক্যালি আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে চলে আসবে। এখন আমি ইভেলি থেকে কয়েকদিন আগেও কল সেন্টারে কথা বলেছি, তারা বলেছে 10-25 কর্মদিবস সময় নেয়, আবার অনেকে বলে 10-15 কর্মদিবস সময় নেয়, এক একজন এক এক রকমের কথা বলে। এখন কনফিউশন তো নিজেই, বাট পার্সোনালি আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, আমার একটা প্রোডাক্ট কয়েকদিন আগে রিফান্ড নিয়েছিলাম যেটা হচ্ছে কোক ছিল,
তো এই রিফান্ডটা নিতে আমার মেবি 4 মাসের মতো সময় লেগেছিল এখন আপনারা চিন্তা করে দেখতে পারেন 4 মাস কত সময় তো ব্যাপারটা আমি আগে থেকে বলে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে এটার পরে আমি একটা ক্লিক করে দেব সো সাবমিটের পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন রিফান্ড রিকোয়েস্ট ফর নন ব্যালেন্স এন্ড গিফট কোড পেমেন্ট বাই কাস্টমার ওকে এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের যে নাম্বারটা দিয়ে আমরা পেমেন্ট করেছিলাম এই নম্বরে টাকাটা চলে আসবে এটা হচ্ছে নন ব্যালেন্স মানে ইভ্যালির একটা ব্যালেন্সও থাকে সেই ব্যালেন্সে টাকাটা আসবে না আমাদের টাকাটা ডিরেক্টলি আমাদের যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করেছিলাম বিকাশ অথবা নগদ এই নাম্বারে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে হয়তো বা আপনাদের যারা রিফান্ড প্রবলেমে ভুগতেছিলেন বা কীভাবে এই আপডেটটা যেহেতু এসেছে অনেকে বুঝতেছিলেন না যে আমরা ইভ্যালি ব্যালেন্সে নিব ব্যালেন্সে নিলে কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন কারণ ব্যালেন্সে নিলে ওই ব্যালেন্স থেকে যখন আপনি আবারও রিসাবমিট করবেন তখন সময়টা আরও বেশি লাগাবে আমার যেটা মনে হচ্ছে তো এইভাবে অটোমেটেড পেমেন্ট সিস্টেমটা ব্যবহার করলে আমি আশা করি একটু তাড়াতাড়ি হয়তো বা তারা সিস্টেমটা যেহেতু আপডেট করেছে একটু তাড়াতাড়ি টাকাটা তারা দিতেও পারে আমি বা নট শিওর বাট পরবর্তীতে আরেকটা ভিডিও আমি তৈরি করবো যে কী পরিমাণ প্রোডাক্ট আমার অ্যাকাউন্ট থেকে তারা ক্যান্সেল করেছে তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আমি আসলে ইভেলের কেউই না আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ আমি ইভেলি থেকে প্রোডাক্ট অর্ডার করতেছি দেন আমি ভিডিও করতেছি আপনাদের যাতে দেখে বুঝতে সুবিধা হয় বা আপনারা একটু হলেও এনজয় করেন যে নিপুন ভাই ইভেলি থেকে আসলেও শপিং করতেছে নট অনলি ভিডিও তৈরি করতেছে তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আমি এই ভিডিওটার লাইক টার্গেট 500 রেখে দিচ্ছি কারণ আপনারা ইজিলি এই 500 লাইক টার্গেট কমপ্লিট করতে পারেন যদি আপনারা চান তো অবশ্যই কষ্ট করে একটা ভিডিওতে লাইক করে দিবেন কারণ এই ভিডিওতে যখন আপনারা লাইক করবেন এই ভিডিওটা আরও অনেক মানুষের সামনে ইউটিউব রেকমেন্ড করবে আর রেকমেন্ড করলে আমার ভিডিওটা আরও অনেকে দেখবে তারাও একটু উপকৃত হবে কারণ ভিডিও দেখতে তো আর টাকা লাগতেছে না তাই না তো আর একটা কমেন্ট করে দিবেন কমেন্ট সেকশনে যদি কমেন্টের রিপ্লে আমি দিতে পারি তাহলে তো দিয়ে দিলাম অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করে দেখেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে যদি 50টা কমেন্ট আসে আমি কিন্তু প্রায় 15 থেকে 20টা কমেন্টের মতো আমি রিপ্লাই করেই দিই মানে ইনিশিয়ালি যারা অ্যাক্টিভ থাকে যারা কমেন্টগুলো করে তাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু তারা পেয়ে যায় বাট পরবর্তীতে যখন করে তখন তো আর আমি আসলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকি না এই জন্য কমেন্টের রিপ্লাইগুলো পড়া হয় না তো ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিপুন সাহা চ্যানেলের সাথেই থাকবেন গুড বাই